আসানসোল মহিশিলা গ্রাম স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ। আসানসোল পুর নিগমের ওয়ার্ড 87 নম্বর মহিশিলা স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে এই বিক্ষোভ উপভোক্তাদের। তাদের অভিযোগ, ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার পরিস্থিতি চলছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না। কারো কারো অভিযোগ, তাদের মোবাইলে ভ্যাকসিন নেওয়ার মেসেজ এসেছে, তারপরেও তারা ভ্যাকসিন পাচ্ছেন না। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে তারা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। আজ সকাল থেকে আমরা ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। 10টার সময়ে যখন 10টা বাজে তখন সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা আসে এবং ভ্যাকসিন নিয়ে আসে। ভ্যাকসিন আনার সময় বলে যে আমরা যারা লাইনে দাঁড়িয়েছিলাম তাদেরকে সবাইকে বলছে আপনাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না। আমাদের কাছে অলরেডি 75 জনের নাম আছে, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা এইটুকুই বললাম যে 75 জন কখন নাম লিখিয়েছে বা এখানে কখন লাইন দিয়েছে। তারা বললো না, তা আমাদের কাছে নাম আছে, তাদেরকেই দেওয়া হবে। আমরা বললাম এটা আমরা মেনে নেব না, কেন শনিবার দিন কারুর লাইন ছিল না আর সেরকম মানুষ কেউ ছিল না। ভ্যাকসিন যেহেতু বেঁচে গেছিলো, আমাদেরকে ওনারাই অনলাইনে বুকিং করে বেঁধে 4-5 জনকে ভ্যাকসিন দেওয়া হয়, যেটা বেঁচে গেছিলো। সেদিন ভ্যাকসিনটা শেষ হয়ে গেছিলো শনিবার দিন। তারপরে বললো তোমরা অনলাইনে বুকিং করো, সোমবারে সবাই ভ্যাকসিন পেয়ে যাবে। আমরা বুকিং করে বেঁধে ছোটা থেকে লাইন দিয়ে আছি, অনলাইনে বুকিংটা বুকিং আর যারা নাম ইয়া করে এসেছে তারাও বুকিং, কিন্তু লাইনে তারা ছিল না। আমরা বাধা দিই যে ওইভাবে তো হবে না। আমাদের মানুষ সমস্ত সময় উগ্র হয়ে বেঁধে বলে যে এইভাবে ভ্যাকসিন দেওয়া হবে না, আমরা যারা লাইনে আছি তাদেরকে দেওয়া হয়। তারপরে ওরা হঠাৎ পুলিশ ফোন করে পরে ভ্যাকসিনটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আরও মানুষ, গ্রামের মানুষ উদ্বেগ হয় যে ভ্যাকসিনটা কেন উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এরা বলছে ভ্যাকসিনটা রিটার্ন চলে যাচ্ছে, কিন্তু এটা না। আমরা জানতে পারি যে এই ভ্যাকসিনটা অন্য জায়গায় পয়সা দিয়ে বেঁধে ভ্যাকসিনটা দিতে চেয়েছিল, কিন্তু গ্রামের মানুষ সবাই একতা হয়ে বেঁধে ভ্যাকসিনটা আটকানো হয়। আটকানোর পর পুলিশ গাড়ি থেকে ভ্যাকসিনটা নামানো হয় এবং সমস্ত আবার কর্মীরা রিটার্ন আসে হেলথ সেন্টারে। এসে পরে আবার জানলা কবাট লাগিয়ে একটা বৈঠক করে এরপরে দুতরফে ফাসলা হয় একটু গ্রামের মানুষের সাথে আর এবং এখানে কর্মীদের সাথে যে কীভাবে ভ্যাকসিনটা দেওয়া হবে। আমার নাম মুকেশ মণ্ডল। এই জায়গাটার নাম, এই জায়গাটা মহিশিলা গ্রাম 87 নম্বর ওয়ার্ড। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।